আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি এক চাটমোহর পাবনা আবারও বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে দুইটি ক্যাটাগরিতে প্রচুর সংখ্যা লোকবল নিয়োগ দেবে, আর এখানে প্রায় সকল জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। তো আবেদন করতে হবে ডাকযোগ কুরিয়ার অথবা সরাসরি গিয়ে। তো এখানে আবেদনের লাস্ট তারিখ হলো 13ই ফেব্রুয়ারি। তো এখানে আবেদন যোগ্যতা লাগবে মাত্র SSC পাস অথবা সমমান পাস। তো চলুন আমরা বিস্তারিত দেখে আসি। এর আগে বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সকল ধরনের সরকারি চাকরি ও টপ বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞাপন সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি এক চাটমোহর পাবনা এর নিম্নোক্ত পদে স্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো 1 নম্বরে আছে ডাটা এন্ট্রি অপারেটর, মহিলাদের জন্য সংরক্ষিত, অর্থাৎ এই পদটায় ওনলি ফিমেল প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে বেতন হবে 18,300 টাকা হতে 46,240 টাকা, এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। তো এখানে পদ সংখ্যা মাত্র 2টি, এর কম বেশিও হতে পারে। শিক্ষাগত যোগ্যতা SSC বা সমমান ও SSC বা সমমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ অথবা CGPA 4-এর মধ্যে ন্যূনতম CGPA 2.25 অথবা GPA 5-এর মধ্যে ন্যূনতম আয় থাকতে হবে। আর এখানে যোগ্যতা লাগবে কম্পিউটার, বাংলা ও ইংরেজিতে টাইপিং এর গতি প্রতি মিনিটে যথাক্রমে 20 এবং 30 শব্দ, তৈরিতে সক্ষম হতে হবে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার ও অফিস যন্ত্রপাতি পরিচালনার দক্ষতা ও এর উপর পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। আর এখানে বাংলা ও ইংরেজি ব্যাকরণে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে, বানান, উচ্চারণ, বাক্য গঠন, শব্দ তৈরি সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে, পরিচ্ছন্ন ও গোছানো কাজের সক্ষমতা থাকতে হবে, ফাইলিং পদ্ধতি, পত্র যোগাযোগ, তথ্য ফাইল ডাটা সম্বন্ধে যথাযথ জ্ঞান রাখা বাঞ্ছনীয়, ওয়ার্ড প্রসেসিং অ্যান্ড প্রিন্টিং ও কম্পিউটার বিষয়ে মৌলিক জ্ঞান সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। তো দুই থেকে আছে অফিস সহায়ক, এখানে বেতন হবে 15,500 থেকে 39,170 টাকা পর্যন্ত। তাছাড়া নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি প্রাপ্য হবেন। এখানে পদ সংখ্যা 2টি, এর কম বেশিও হতে পারে। তো এখানে কিন্তু মেয়ে ছেলে উভয়ই আবেদন করতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতা লাগবে SSC বা সমমান পাস, আর এখানে অভিজ্ঞতা লাগবে প্রার্থীকে সৎ, নিষ্ঠাবান ও উন্নত চরিত্রের অধিকারী হতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, বাইসাইকেল চালানো জানতে হবে ও নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। তো এখানে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, বাগেরহাট, বরগুনা, বরিশাল, ভোলা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, ঢাকা, দিনাজপুর, ফরিদপুর, ফেনী, গাজীপুর, গোপালগঞ্জ, হবিগঞ্জ, জামালপুর, যশোর, ঝালকাঠি, খাগড়াছড়ি, খুলনা, কিশোরগঞ্জ, লক্ষ্মীপুর, লালমনিরহাট, মৌলভীবাজার, মুন্সিগঞ্জ, ময়মনসিং, নারায়ণগঞ্জ, নরসিংদী, নেত্রকোনা, নোয়াখালী, পঞ্চগড়, পটুয়াখালী, রাঙ্গামাটি, রংপুর, সাতক্ষীরা, শরীয়তপুর, শেরপুর, সুনামগঞ্জ, সিলেট, ঠাকুরগাঁও। এটা কিন্তু উভয় পদের জন্য সেম জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। যে জেলার নামগুলো বলা হয়েছে অনলি কিন্তু তারাই আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনের শর্তাবলী আছে, তো তাদের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে একটা ফর্ম ডাউনলোড করতে হবে। ওকে, তারপর সেই উক্ত ফর্মটা ফিল আপ করে আপনাকে ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। তো এখানে যে লিঙ্ক থেকে আপনারা ফর্মটি ডাউনলোড করবেন সেই লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনি সেটা নিজেই ডাউনলোড করতে পারেন। তো এখানে আবেদনের লাস্ট তারিখ হলো 13ই ফেব্রুয়ারি। আবেদনকারীর বয়সসীমা 13ই ফেব্রুয়ারি 2023 খ্রিস্টাব্দে, প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা 30 বছর, তবে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। তো এখানে আপনার আবেদন ফি লাগবে। জেনারেল ম্যানেজার পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি এক চাটমোহর পাবনার অনুকূলে প্রতি পদের বিপরীতে 100 টাকার পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট অথবা ক্রুশর্ট পোস্টাল অর্ডার সংযুক্ত করতে হবে, অর্থাৎ এখানে আবেদন ফি মাত্র 100 টাকা। তো বন্ধুরা, আপনারা চাইলে আবেদন করতে পারেন। এখানে যেহেতু খুব ভালো বেতন দেওয়া হয় তো চাইলে আবেদন করতে পারেন।
আর সাথে থাকার জন্য ধন্যবাদ। আর প্লিজ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকল ধরনের সরকারি চাকরির আপডেট ও চাকরির আবেদনের পদ্ধতি জানার জন্য ধন্যবাদ।